ওকে একটু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। হ্যাঁ প্রশ্নটা করতেছেন কেন, আমাকে এটা বলেন। আমরা কি কোনো জায়গায় করছি নাকি দুর্নীতি লিখুন, মিনহাজুল আবেদিন নান্নু ইমরুলকে প্রাথমিক স্কোয়াডে রাখার কারণও খোলাসা করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন ইমরুল, মূল স্কোয়াডে অবশ্য আর জায়গা হয়নি। বাংলাদেশের জার্সিতে ইমরুল সর্বশেষ খেলেছেন 2019 সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্টে, সর্বশেষ ওয়ানডে খেলেছেন 2018 সালের ডিসেম্বরে। ইমরুলের মতো সিনিয়র ক্রিকেটারে সুযোগ না পাওয়ার কারণ জানতে চাইলে নান্নু বিডি ক্রিক টাইমকে বলেন, ইমরুলকে নিয়ে আপনারা কি ভাবছেন, এত প্রশ্ন এত আলোচনা কেন, ও তো 2018 সালের পর থেকেই নেই, আমরা কি কোনো জায়গায় বলেছি নাকি ইমরুলকে মূল স্কোয়াডে নিবই। এ দলের ব্যস্ততা না থাকায় ইমরুলকে প্রাথমিক দলে নেওয়া হয়েছিল সরাসরি না বললেও এমনটি আভাস নান্নুর। একই সাথে তার পাল্টা প্রশ্ন, ইমরুলের ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স জাতীয় দলে বিবেচ্য হওয়ার মতো কিনা। তিনি বলেন, ডোমেস্টিকে কী আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে ও, দলের লিস্ট লম্বা আমি তো করতেই পারি, 30 জনের তালিকা আমি করি সব সময়। যেহেতু আমাদের এ দলের কোনো খেলা নেই, তাই আমাদের কিছু খেলোয়াড় তৈরি রাখতে হবে, সামনে তো অনেক খেলা। প্রাথমিক স্কোয়াড যখন ঘোষণা করা হয় তখন টেস্ট দল ছিল শ্রীলঙ্কা সফরে। টেস্ট ও ওয়ানডে উভয় দলে যারা আছেন তাদের ছাড়াই শুরু হয় আনুষ্ঠানিক প্রস্তুতি। ইমরুলের মতো ক্রিকেটাররা তখন ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। কম করতেছি তা না, আমি করে যাচ্ছি, এটা তো প্রত্যেকটা মানুষের ভুল হবে, ভুল থেকেই তো মানুষ শিখবে, বাট এটা নিয়ে যদি মানুষ অতিরিক্ত কথা বলতে থাকে এটা দুঃখজনক। সবাই বাংলাদেশ টিমে খেলতে যাচ্ছে, প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, সবার প্রতি আমার বেস্ট উইশেস থাকবে এবং আমি চাই যে তারা অবশ্যই তারা সব তাদের বেস্টটা দিবে সবসময়, এটা আমি বিলিভ করি। না না, এটা এখানে আমার আসলে কিছু বলার নাই। দেখেন, আমি একটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে পারি না, এটা আমার রাইট নেই, কারণ যারা প্লেয়ার ওখানে আসে, লিটন বলেন, মিথুন বলেন, দে আর অল আর গুড প্লেয়ার, সো তারা তাদের বেস্ট তারা জায়গা থেকে আসে, তারা তাদের বেস্ট ক্রিকেটটাই দেওয়ার সবসময় চেষ্টা করে। প্লেয়ার ফেলার হবেই, প্লেয়ার মানে হচ্ছে আপনার ফেল হবে আবার সাকসেস হবে। না না, তামিম আমি যখনই খেলি তখন আমি আর তামিম ইনফ্যাক্ট যখন ডোমেস্টিকও খেলি আমি মনে করি যে আমরা বাংলাদেশ টিমে খেলছি, আবার সে নতুন করে বাংলাদেশ টিমে ওপেনিং করছি, মানে আমি ফিল করি এইভাবে, মানে যে আমরা বেস্ট জুটি বাংলাদেশের ওপেনিংয়ে, আমি ওইভাবে মনে করি। যখন বিপিএল খেলেছি বা যেখানেই খেলেছি না কেন, তামিম আর আমি যখন ব্যাটিং করি নিজের ভেতরে একটা ফিল চলে আসে, এই জিনিসটা আসলে খুব প্রাউডের ব্যাপার। এক্সপিরিয়েন্সটা যদি মানে প্রপার ডেলিভার করতে পারে আমাদের বাংলাদেশ ভালো রেজাল্ট করবে, খারাপ হওয়ার কোনো কারণ নেই। এবং মিরাজ আসছে যেখানে ও অনেকদিন ধরে বাংলাদেশ টিমের সাথে আছে এবং বড়ো বড়ো আমাদের কী বলে কন্ট্রিবিউশন করছে বাংলাদেশের উইনিং এতে মোমেন্টগুলোতে। তো আমার মনে হয় যে এই ধরনের প্লেয়ার যখন টিমে থাকে একটা টিমের ভিতরে অবশ্যই একটা ভালো জেল কাজ করে।